মেডিকেল কলেজ হাসপাতাল যে লাইসেন্স পাবে কিংবা অনুমোদন পাবে এটাই বা কিভাবে আপনারা নিশ্চিত হচ্ছেন এখনই? না, এটা তো এই ঘটনার আগে কিন্তু এডমিশন এটা হয়েছে, তাই না? অ্যাডভার্টাইজ করেছে ঘটনার আগে, তাই না? এই ঘটনা এইবারে তো এই ঘটনার আগে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সুতরাং আমি যে বললাম একটু আগে, এই বাচ্চা ছেলে মেয়েদেরকেও তো দেখতে হবে আমাদেরকে। কিন্তু যেটা আমাদের মহা পরিচালক বললেন যে হাসপাতাল লাগে যখন আমরা ক্লিনিক্যাল ইয়েতে যাই, তো সুতরাং আমরা এই হঠাৎ করে বন্ধ করে দেওয়া এটা আমাদের জন্য একটু মানে মানে বিব্রতকর মনে হয়। ডেফিনেটলি বন্ধ করবো, আমি আবারও বলছি, আমি আগে কয়েকবার বলছি, আমি অবৈধ ইল্লিগ্যালের বিরুদ্ধে অ্যাকশন নিব একদম স্পষ্ট, এর মধ্যে কোনো মাপযোগ নাই, না আমি আর কোনো দ্বিমত করবো না। আমার আমি আমার চেষ্টা করব 2023-24 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী 9/2/2024 তারিখ শুক্রবার সকাল 10টা হইতে 11টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী দেশের 19টি পরীক্ষা কেন্দ্রে 44টি ভেনুতে একযোগে অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশে 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে, যার মোট আসন 5,380। এছাড়াও বেসরকারি পর্যায়ে অনুমোদিত 66টি মেডিকেল কলেজ রয়েছে, মোট আসন 6,295। পরীক্ষার্থীর সংখ্যা 1,04,374 জন। এমবিবিএস ভর্তি পরীক্ষার স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটাইলাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে বিগত কয়েক বছর অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং ডিজিটাইলাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। সরকারি মেডিকেল কলেজের ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষায় অনিয়ম রোধ এবং শিক্ষার্থীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের লক্ষ্যে 2022-23 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়। বেসরকারি মেডিকেল কলেজ 2022-23 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা ডিজিটালাইজেশনের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ার শুরু হওয়া প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি, অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের পথ বন্ধ হয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতের সুযোগ সৃষ্টি হওয়ায় বিষয়টি জনগণের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। প্রশ্নপত্র বহনকারী ট্রাঙ্কে একটি ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, যার মাধ্যমে অধিদপ্তর হতে পরীক্ষা কেন্দ্রে আনা নেওয়া কার্যক্রম মনিটরিং করা হয়। 9/2/2024 তারিখে পরীক্ষা কেন্দ্র ভেনুর গেট খুলবে ঠিক সকাল 8টায়। পরীক্ষার দিন সকাল 9:30 পরে কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবেন। কেন্দ্র ভেনুতে পরীক্ষার্থী ছেলে ও মেয়ে পৃথক পৃথক তল্লাশি ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্র ও বল পয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাতে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে মেটাল ডিটেক্টর পাশাপাশি আর্চয়ে দিয়ে শিক্ষার্থীদের প্রবেশের বিষয়টি তদারকি করা হবে।